আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবার এক সপ্তাহ পর একটা ভিডিও নিয়ে চলে আসছি। আসলে শরীরটা অতটা ভালো না, প্রচণ্ড জ্বর সর্দি কাশি আছে। খুব ছোট একটা ভিডিও, লতি পরিষ্কার, খুব সহজে তোমরা লতি কিভাবে পরিষ্কার করতে পারো আজকে আমি সেটাই শেয়ার করব। আসলে আমি পরিষ্কার করার ভয়ে আগে কখনোই লতি খেতাম না, কিন্তু এখন এটা জেনে গেছি আমি কিভাবে লতি পরিষ্কার করা যায়, এবং খুব সহজে অল্প সময়ের মধ্যে, ধরো 4-5 মিনিটের মধ্যে তুমি 1 কেজি লতি পরিষ্কার করে ফেলতে পারবে খুব ইজিলি। এই যে আমি এখানে একটা নিয়ে নিয়েছি মাজুনি, একটা পরিষ্কার মাজুনি নিবে, আর লতি আমি নিয়ে নিয়েছি। কিভাবে পরিষ্কার করছি সেটাই দেখো, এই গোড়াটা থাকবে, আমি এটাকে উল্টোভাবে ধরবো। লতিটা উল্টোভাবে ধরে তুমি এভাবে ঘষা দিবে, দেখবে লতিটা একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আগে আমরা আমার মা খালা দাদিকে দেখতাম লতি বসে বসে পরিষ্কার করতো, অনেক সময় নিত, তাই না? আর এখন এই ডিজিটাল যুগে আসলে সব কিছুই এত সহজ হয়ে গেছে, মানুষের মাথায় এত বুদ্ধি। এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একটু একেবারে খুব অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আমি একটা পরিষ্কার করে ফেলেছি, তাই না? এভাবে আমি কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই লতিটা আমি আজকে রান্নাও করব, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করব না। আর একদিন আমি লতি চিংড়ি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার শরীরটা খুবই খারাপ, আমার কথায় কণ্ঠে হয়তো তোমরা বুঝতে পারছো, সর্দি কাশি জ্বর অনেক দিন ধরে যাচ্ছে না। তারপর ভাবলাম ছোট্ট একটা ভিডিও আমি করে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো একদম উল্টোভাবে ধরবে, ধরে উল্টোভাবে ঘষা দিবে, আর আগা থেকে যতটুকু ছাড়াবার ছেড়ে ছাড়িয়ে নেবে। এভাবে পরিষ্কার করে ফেলতে পারো তোমরা 1 কেজি লতি কয়েক মিনিটের মধ্যে। আমি এখানে আধা কেজি লতি কিনে এনেছিলাম, বেশি না, আসলে আমি একাই তো খাই, এই জন্য অল্প অল্প করে নিয়ে আসছি। আমার বাসায় আসলে তরকারি তেমন একটা খাওয়ায় না। আচ্ছা, কে কেমন আছো আমাকে অবশ্যই জানাবে, তোমরা দেখতে থাকো। তার আগে ছোট করে একটু বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর বাসা থেকে বেল আইকনটি অন করে দেবে। এই দেখো আমি খুবই অল্প সময়ের মধ্যে এখানে আধা কেজি লতি পরিষ্কার করে ফেলেছি, একদম ক্লিন হয়ে গেছে, কোনো রকমের আঁশ এর মধ্যে নেই। আর এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এটা আমি কেটে ফেলে দিব, এটা আমি নিব না। আর এখন আমি আস্তে আস্তে এগুলোকে ছোট ছোট পিস করব, একেবারে ছোট না, তুমি যেরকম রান্না করার পছন্দ করো ঠিক সেই ধরনের পিস করবে। এই দেখো আমার সেই সাবাটার মধ্যে, মানে যেটা দিয়ে পরিষ্কার করেছি সেটার মধ্যে সব আঁশগুলো বেঁধে আছে। যেমন শিং মাছও পরিষ্কার করা যায় এটা দিয়ে, আবার সাবা দিয়ে, আবার লতিও এভাবে খুব সহজে পরিষ্কার করা যায়। এটা একটা সব খুব সহজ একটা টিপস, আসলে যারা জানো না অনেকেই জানো, আর যারা জানো না নতুন গৃহিণী তাদের অনেক অনেক উপকার হবে। লতি অনেকেই পছন্দ করে, এটা খুবই একটা উপকারী একটা তরকারি শরীরের জন্য। তোমরা এভাবে এভাবে এখন ভেঙে নিতে পারো হাত দিয়ে বা বটি দিয়ে, চাকু দিয়ে, যেভাবে যেভাবে করতে যে যেভাবে পছন্দ করে সেভাবে করে নিও। আমি এভাবে ছোট ছোট করে নিচ্ছি, আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার আসলে লতিটা অনেক পছন্দ, আগে আমি সেরকম একটা খেতাম না, এখন দেখি যে খুব সহজেই লতিটা যেহেতু পরিষ্কার করতে পারি, তাহলে আমি মাঝে মাঝে এখন আসলে খাই। আর তোমাদের সাথে আরেক দিন এটার রেসিপি আমি শেয়ার করব। আর এভাবে আমি এখন কেটে নিচ্ছি, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকবে, এবং আমার চ্যানেলটির পাশেই থাকবে আশা করি। আর সবাই সাবধানে থাকবে, এখন চারিদিকে জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, সবাই সাবধানে থাকবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।